আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনাস ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো বরাবরের মতো আর একটা ব্লগ শুরু করে দিয়েছি, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সকালবেলা শুরু করে দিলাম আমাদের নাস্তা, তো প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নিব। আর এক পাশে আমার বেল্লুদের জন্য খাবার বসিয়ে দিয়েছি, তো আমাদের সাথে সাথে ওদেরও খাবার তৈরি করতে হয়। তো দেখা যায় যে আমাদের চেয়ে ওদেরটা আগে করতে হয়, কারণ ওরা তো এত কিছু বুঝে না, ওরা হাওকাও করতে থাকে। তো এই জন্য আমার খাওয়ার আগেই ওদের খাবারটা আমি তৈরি করে দিই। তো এরপরে যে কী দিয়ে কী খাবো সেটা আমার তৈরি করবো। আসলে এইসব কাজ তো প্রতিদিনই চলতে থাকে, কোনটা রেখে কোনটা বলবো, একটার পর একটা তো থাকেই। তারপরে যেহেতু আমার ছয়টা বিল্লু আছে, এদের চিন্তাও করতে হয়। তা আমি সবসময় চেষ্টা করি আমার খাওয়ার আগে ওদের খাবারটা যেন আমি দিতে পারি, কারণ আমি খাবো আর ওরা বসে থাকবে, এটা আমার ভালো লাগে না। তো সবসময় আমি ওদের খাবারটা আগে দিয়ে তারপরে আমি খেতে বসি। তো কথা বলতে বলতে আটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা ভালো করে মুছে নেব, এরপর রুটিগুলো বানিয়ে নেব। আটাটা যত ভালো করে মাখা হবে তেমনি রুটিটাও সুন্দর হয় এবং সফট হয়, খেতেও ভালো লাগে। তাই আমি ভালো করে আটাটা মেখে নিয়েছি, এখন গোল গোল করে প্যাড়া বানিয়ে নেব, এরপর একে একে রুটিগুলো বেলে নেব। আর এই ভিডিওটা দুই দিন আগে ছিল, তো আমি কাজের ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি, তো আজ শেয়ার করলাম। আর এই যে নাস্তা বানাচ্ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আমার এই ঘরটায় আগে একদমই আলো বাতাস কিছুই ছিল না। তো কিছুদিন হলো যে আমি আমার ঘরটা একটু এলোমেলো করেছি, মানে ফার্নিচারগুলো এদিক থেকে ওদিক নিয়েছি, একটু চেঞ্জ করেছি। তার জন্য হয়েছে কি, আমার দুটো জানালাই আমি এখন খুলতে পারি আর ঘরে বসে আমি এভাবে বৃষ্টি দেখতে পারি। আর এখন তো বাতাসও আছে, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাকে মানে দেখতে খুবই ভালো লাগছে, আমি এখন বৃষ্টিও দেখতে পারি। আর আগে শুধু শব্দই শুনতাম, আর বৃষ্টি হতো কি হতো না সেটা দেখার জন্য বারান্দাতে যেতে হতো, আসলে বোঝা যেত না যে কি হচ্ছে, এরকম ছিল ঘরের অবস্থা। আর সারা তো লাইট জ্বালিয়ে থাকতে হতো, এখন এরকমটা দরকার হয় না, এমনিতেই যে আলো আছে তো সেটাতে চলে যায়। তো নাস্তা শেষে এই যে চা বানিয়েছি, এখন চা খাবো। তো চা খাওয়ার শেষে চলে এলাম দুপুরে কি রান্না বাড়া হবে সেগুলো তৈরি করতে। তো এখন আমি এখানে কলমি শাক নিয়েছি, কলমি শাকটা ভাজি করব। আসলে যেহেতু নিজেই একা একা করতে হয় তাই একের পর এক সব কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হয়, আর সেভাবে গুছিয়ে নেই, এলোমেলো অবস্থা আমারও ভালো লাগে না, আর আমি এগুলো করিও না। তো এখন এই শাকগুলো বেছে আমি এখন এই কলমি শাক ভাজি করব, সাথে আরও কিছু আছে। আসলে শাক সবজি ছাড়া কি চলে, যত যাই মাছ মাংস হোক শাক সবজি অবশ্যই প্রয়োজন, তো আমার তো আসলে না হলে চলেই না। আর আমি এদিকে কাজ করছি, আর এই দিকটা আমার জেরি জানালার পাশে বসে আছে, সে এখন বৃষ্টি দেখছে। এই যে কি সুন্দর করে পানি জমে আছে, এগুলো বৃষ্টির পানি, জমা থাকে না এগুলো চলে যায়। তো এখন যে বৃষ্টি হচ্ছে আমার খাটে বসে বসে আমার জেরি দেখছে, ওরা তো আসলে জানালার মধ্যে ঢুকে বসে কিন্তু বৃষ্টির জন্য এখন ঢুকতে পারছে না, এই জন্য সে এভাবে বসে বসে দেখে যে কখন ওখানে পানিটা শুকাবে আর ওর ভিতরে ঢুকে বসবে।
এই যে আমার জেরি লক্ষ্মী বাচ্চা সুন্দর করে বসে আছে। ইদানিং জেরি একটু চিল্লাচিল্লি করে, ও হিটে এসেছে, আর এর জন্য আশেপাশে মানুষের একটু সমস্যা হচ্ছে। যেমন আমার বাড়িওয়ালা, উনি তো খুবই উত্তেজিত যে কেন আমি এতগুলো বিল্লু পালি, কিভাবে রাখি। মনে হচ্ছে আমার চেয়ে ওনার মাথা ব্যথা বেশি যে কেন আমি বিল্লুগুলো পালি। তারপরে ওনার ছেলের বউ, সে তো অনেক কথাই বলল যে ওনার নাকি অনেক সমস্যা হয়। তো যাই হোক, এখানে আশেপাশে অনেক বিল্লু আছে, তো এরা অনেক চিল্লাচিল্লি করে, তো ওনার সমস্যা হচ্ছে শুধু আমাদেরকে নিয়ে। এটা হচ্ছে এক একজনের আসলে সমস্যা, অ্যালার্জির মতো কাজ করে। তো কারণ বলে না যে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, এরকম আর কি অবস্থা। তো আমার জেরি এখন টেবিলের উপর উঠে বসে আছে, সে কিছুতে পারছে না যে জানালার ভিতরে গিয়ে বসবে। আর এই যে আমার টম, টমও হিটে এসেছে এখন, ওরও শরীরটা খারাপ। তো বাবা ওর সাথে খেলাধুলা করছে, সে এভাবেই বাবার পাশে বসে থাকে। আর হিটে আসলে পরে টম আর কোকো এরা বাবার খুব কাছে যায়, আর সবার কাছে গিয়ে বসে, খুব আদর চায়। এখন বাবার সাথে খেলাধুলা করছে। তো সব কিছু মিলিয়ে আমার এই বিল্লুদেরকে নিয়ে আমার দিনটা আসলে ভালোই কাটে। যখনই আমার মনটা খারাপ থাকে কিংবা কোনো কিছু নিয়ে ভাবতে থাকি, ওদের দিকে তাকালে আমার মনটা আসলে ভালো হয়ে যায়। ওরা এই যে কীভাবে খেলাধুলা করে, কীভাবে হাঁটে, তারপর যখন ক্ষুধা পেলে আমার কাছে এসে বসে, তখন খাওয়া দাওয়া দিই, একটু আদর করে দিই, তখন ওরা আবার খুব খুশি হয়। এই জিনিসগুলো আমার আসলে খুব ভালো লাগে। অনেকে আবার অনেক কথা বলে যে বিল্লু দেখলে নাকি এখন এটা ট্রেন্ড চলছে যে বিল্লুদের নিয়ে মানুষে ব্যবসা করছে, অথবা চ্যানেল এটা সেটা অনেক কিছু করছে, আর সেটা অনেক ভিউ হচ্ছে। তো আমার তো অনেক দিন ধরে আমি বিল্লুদের নিয়ে ভিডিও দিচ্ছি, তো আমি তো দেখি না তেমন কোনো কিছু। যদি এরকম কোনো কিছু হতো তাহলে আমার চ্যানেলটা এতদিনে ভাইরাল হয়ে যেত, হয়তো 1K ভিউ হওয়া কোনো ব্যাপারই ছিল না। তো এগুলো আসলে কোনো কথা না, কার কখন কী হবে সেটা একান্ত মানে সব কিছু আল্লাহর উপরই আসলে নির্ভর করে, কার ভাগ্য কখন খুলে যাবে। তো আমরা এগুলো ভালোবেসে পালি, এগুলোর সাথে অন্য কোনো আর কি তুলনা নেই যে ভাইরাল হবে, ভিউ বাড়বে, এটা সেটা অন্য কিছু। এই যে বিল্লুগুলো আমি পালছি, এদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি, যাই করছি, আমার আসলে ভালো লাগে। এগুলো একটা অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, যেগুলো অনেক সময় মানুষদের সাথে মিশেও সেই শান্তি পাওয়া যায় না। তো যা হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। আমার যেমন ভালো লাগে ওদেরকে কাছে নিয়ে থাকতে, ভালো লাগে ঘুমাতে, তো সেটাই আমি করছি। এই যে দিনে অনেকটা সময় চলে যায় ওদের সাথেই মানে থাকতে, ওদেরকে সামলাতে, কাজ করতে। এই যে আমার টম, তারপরে কোকো, এরা কী করে, কোথায় যায়, এদের সাথে সামলাতে সামলাতে মানে আমার দিন চলে যায়, দিনের সময়ও খুঁজে পাওয়া যায় না। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমার ছেলে মেয়ে ওরা সবাই বিল্লুদের ভালোবাসে, পছন্দ করে। একটু সময় কেউ কাউকে না দেখলে খুঁজতে শুরু করে দেয়, এটা মানে আসলে অন্যরকম এক ভালোবাসা। তো যা হোক, আজ এ পর্যন্ত। আশা করছি যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর আবারও বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখন টমকে ওর বাবা আদর করছে, সে বাবার কাছে কাছে এভাবে পাশাপাশি ঘোরাঘুরি করে, আর অফিসে যাওয়ার সময়ও দরজার পাশে বসে থাকে যে বাবা যাচ্ছে, আবার আসার সময়ও দেখা যায়, এভাবে আসলে খুব খুশি হয়। এই যে আদর নেওয়ার জন্য গলাটা কেমন করে জাগিয়ে দেয়, মানে আদর চায়। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।